মালিক আসার আগে টেবিলটা পরিষ্কার করে পরিষ্কার করে ফেলি, যা একদম চাকা চাক লাগে, চাকা চাক একদম এরকম 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 করে একদম পরিষ্কার ফরিষ্কার করে দেবো। আর মালিক দেয় মানে চিন্তা করো না, সুন্দর করে সাজিয়ে দেবো। আজ কার পিছনে লাগি, কার পিছনে লাগি, চুলটা ঠিক আছে, চুলটা ঠিক আছে, হ্যাঁ কন্টেন্ট আমার রেডি থাকে, যখন একটা মেয়ের পিছনে লেগে নেব। সু 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 চার এখন কেউ নেই, কোনো ঝামেলা নেই, চাপ নেই, মালটা একদম একটাতে কাদায় গেতে রয়েছে, মালটাকে নিয়ে কোথায় ভিউজ 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 না ভিউজ ফিউজ হয় না, আমি আমার বড় ব্লগ আট ব্লগের পিছনে লাগতে পারি না, ঠিক আছে। ছোটোখাটো কন্ট্রোভার্সি কি এটাতে পিছনে একটা চুকরি করবো, আর পিছনে হালকা করে চিমটি মিমটি কেটে দেবো, বাস হয়ে যাবে। ও অত ঝামেলা ফ্যামেলা কে করা, কাস্টমার আসছে না, মালিকের কাছে যে খাও না, সত্যি হবে একটা কাস্টমার আসছে না, ভিডিও ফিডিও তো করছি, সেসব তো সব ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু একটা কাস্টমার টাস্টমার না আসলে হয়। দাদা আপনার দোকানে ভালো চশমা আছে? এই চশমাটা শুধু দেখুন দিদি, এই যে এই চশমাটা শুধু দেখুন, ক্যামেরাম্যান ফোকাস 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 হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে, হালকা করে লাগে না, ব্যাস হয়ে যাবে আর কিছু। কিন্তু দাদা আপনার চশমাটা ঠিক ভালো লাগলো না। ভালো লাগলো না দিদি, কি বলছেন, আপনাকে 100 বার এক দেখিয়ে দেবো, আপনি আপনার বয়সটা ঠিক কত আছে? শুনুন না শুনুন, কিন্তু কেন দাদা আমার বয়স দিয়ে আপনার কি দরকার? খারাপ ভাবে নেবেন না দিদি, খারাপ ভাবে নেবেন না, চশমার উপরে মানে বয়সের উপরে, চশমার উপরে না বয়সের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু, যেমন যেমন বাচ্চাদের এক ধরনের চশমা হয়, ঠিক আছে, একটু মধ্যবয়স্কদের একরকম চশমা হয়, আর তারপরে একটু বড়দের, একটু বড়দের মানে একটু বয়স্কদের এক ধরনের চশমা, চশমার উপর অনেক কিছু ভ্যারি করে দিদি। দেখুন 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 দাদা আপনাকে দেখাচ্ছি, এই যে খাপটা, এই খাপটা এরকম করে খুলতে হবে, হ্যাঁ সবসময় কিন্তু দেখবেন চশমা পরার আগে আপনারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে হালকা করা এরকম থাকবে, হ্যাঁ এরকম আমরা দিয়ে দিই, এগুলো দোকান থেকে দিয়ে দিই, নো চাপ নো চাপ, শুধু এটা কেন পিন 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 এই সব সব আমরা দিয়ে দিই, সব এরকম দিতে চশমাটা হালকা গরম লাগিয়ে দিলাম, হালকা গরম লাগিয়ে দিলাম, কি কি 10 বছর কমে গেছে তো, আর শাহরুখ খানের মতো লাগছে তাই না আমাকে দেখতে, হ্যাঁ আমি নিজেকে ওরকমই ভাবি, আমার শাহরুখ খান খুব ফ্যান আছে, শাহরুখ খান না ছাই লাগছে একটা পুরো ভং কথা কোনো বলছি। দাদা অন্য ধরনের চশমা দেখুন, দেখান না প্লিজ, মানে কি বলবো একটু সানগ্লাস টাইপের দেখান, সানগ্লাস, হ্যাঁ দিদি নো চাপ নো চাপ, দেখুন দিদি দেখুন এই যে চশমাটা, এই ধরুন এই ডাটিটা ভেঙে যাবে, কোনো চাপ নেই, শুধু এরকম করে হালকা করে চোখের মধ্যে এরকম লাগিয়ে নেবেন, ঠিক আছে, এটা না থাকলেও কোনো ব্যাপার নেই, এটা আজকাল লেটেস্ট স্টাইল, দেখছেন তো কিরকম লাগছে, দেখছেন আর সুন্দর সুন্দর, হ্যাঁ হালকা করে এরকম তুলে নেবেন, এটা আজকাল স্টাইল, কিন্তু দাদা ডাটি নেই এটা স্টাইল, মানে বুঝতে পারলাম না দাদা। নো দিদি নো চাসু দালসু, কার সাথে যাচ্ছেন বয়ফ্রেন্ড? দাদা আমার না মানে এই যখন সমুদ্রতে যাবেন এরকম করে হালকা করে লাগিয়ে নেবেন, ব্যাস ব্যাস নাচতে হবে শুধু এই নীল সাগরের পারে, এরকম করে নাচতে হবে, দিদি ঠিক আছে, চশমাটা ভালো লেগেছে তো? ভদ্রলোক খুব বাচাল, বেশি বকে, এসো দোকানটায় মরে গেছে। দাদা একটু এসি স্পিডটা বাড়ান, এসি স্পিডটা একদম বাড়িয়ে দাও, ঠিক 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 আছে। দিদি শুনুন না শুনুন, আপনি কোনো হতাশা হবেন না, হতাশা হবেন না, খাপটা দেখেছেন একদম, এসব চশমা কিন্তু এখানকার না, এসব ইংল্যান্ডের প্যারিসের সব বিদেশ থেকে এসছে, সব ইম্পোর্টেড, ঠিক আছে, ইম্পোর্টেড মাল আছে কি, ঠিক আছে, দেখুন শুধু চশমাটা দেখুন, চশমাটা দেখুন দিদি, হ্যাঁ পুরো নায়িকা পুরো নায়িকা, এ চশমা পরবেন আর সবাই শুধু তাকাবে তাকাবে তাকাবে, শুধু এটা না শুধু এটা না, এটা তো এটা তো এটা তো মুম্বাইয়ের কাজ হলের খুব ফেভারিট চশমা ছিল, খুব ফেভারিট ছিল কি এখনো আছে দিদি, দেখুন এই সানগ্লাসটা দেখুন, হ্যাঁ এই সানগ্লাসটা তো মানে কাজল, মানে আমাদের দোকানে তারপর থেকে শুধু বলছে এই দোকানের ছাড়া আমি নেবই না, না দাদা আমাকে সানগ্লাস না নর্মাল নর্মাল চশমাই দিন, কারণ কি বলুন তো সব সময় পরবো তো নর্মাল চশমা হয়ে যাবে দিদি, নো চাপ, এই দেখুন এই যেমনটা চাইবেন, বাচ্চা থেকে বুড়ো কচি থেকে ছুড়ো
কচি ছোড়া একই, মানে কচি থেকে বুড়ো, বাচ্চা থেকে বুড়ো সব ধরনের চশমা আছে, সব ধরনের চশমা আছে। নো চাপ, চাপ নেবেন না দিদি, চাপ নেবেন না, শুধু হালকা করে মাথাটা শুধু একটু খাটিয়ে চশমা পরে আপনি রঙবার সে হিরে তু রঙবার সে, মানে এটা হোলির সময়, হোলির সময় এই চশমাটা পরবেন, শুধু এই চশমাটা পরবেন আর হোলি খেলবে, তারপরে এরকম একটু চোখ পেয়ে যাবে ঠিক আছে, আর হ্যাঁ লো গাইস বলে একটু জড়িয়ে ধরবেন, ব্যাস দেখবেন এই চশমা মানে সুপার হিট হয়ে যাবে, সুপার ডুপার হিট। আর তখন সবাই সবাই বলবে যে দিদি এই চশমাটা কোথা থেকে কিনেছি, আমি সেই দোকানে যেতে চাই। তখন কিন্তু দিদি প্লিজ 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 দয়া করে আমার দোকানে একটু ঠিকানাটা বলে দেবেন, আমি আগে সমস্ত ব্যবস্থা করে দেবো। নো চাপ, নো চাপ, অনলি ঠাপ দাদা, অনলি ঠাপ। তার মানে আপনি কি বলতে চাইছেন? আরে না না, এসব ইউটিউবের ভাষা আপনি বুঝবেন না, ঠিক আছে? শুধু শুনুন 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 শুনুন, আমি কোনো খারাপ ভাবে নেবেন না। দেখুন একটা জিনিস আপনাকে দেখা, এই যে চশমার যে এই যে গ্লাসটা, এটা ভেঙে এটা 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 ধরুন একটা আছে আপনার কাছে, একটা নেই, নো চাপ নো চাপ। ধরুন এই যে চশমাটা আছে, এই যে চশমাটা আছে, ধরুন এই রকম এই একটা আপনার কাছে গ্লাস আছে, নো প্রবলেম, আমি এরকম লাগিয়ে দেবো একদম একদম, ঠিক আছে? নো চাপ, এসব এসব আপনি খারাপ ভাবে নেবেন না, খারাপ ভাবে নেবেন না, এসব ইউটিউবে আছে, ঠিক আছে? ইউটিউব দেখেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? কি নামে আছে, ও হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলি ব্লগার মৌমিতা, মানে একদম ভালোবাসা ছড়িয়ে দেবেন। আর কাছের মানুষ আমি সবসময় হাই গাইস করি সবাইকে, একদম আর ভালোবাসি আর সবাইকে এই গানটাই শোনাই, ফুলো কা তারকা সবকা কেহনা হে, তার সাথে এই গানটা শোনাই, এ বন্ধন কা প্যার কা বন্ধন। না দাদা নমস্কার, নমস্কার দাদা, বাবা খুব সুন্দর অভিজ্ঞতা হলো, আপনি খুব সুন্দর, আপনার জীবনের পথ প্রশস্ত, আপনি অনেক দূরে যাবেন দাদা, অনেক দূরে। বাট কি বলেন তো, আপনার দোকানে না ঠিক চশমাটা ঠিক মনের মতন হলো না, এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করে বলছে চশমা পছন্দ হয়, সবাই একটা ভিডিও টিডিও বানালে, মানে সত্যি সব মানে